বিপদের মধ্যে মহাবিপদ আমফানের থেকেও বিধ্বংসী ঘূর্ণিঝড় ধেঁয়া আসবে বাংলার উপকূলে অশনি সংকেত বিদ্রাদের তো কবে কখন বাংলার কোন উপকূলে কত কিলোমিটার গতিবেগে আসবে এই ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং এই ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড়ের জেরে বাংলার কোন কোন এলাকাগুলি কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়িদ্যা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো ভালো লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলার উপর দিয়ে বই গিয়েছে আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আইলা বুলবুলের পর আমফান বাংলার উপকূলের তাণ্ডব চালিয়ে গিয়েছিল সেই ক্ষত এখনও সরেনি তারপর বাংলায় ঘনিছড় ইয়াসের প্রভাবও পড়েছিল কিন্তু এখন বিদরা জানাচ্ছেন আমফানের থেকেও বিধ্বংসী ঘনিঝড়ে আসবে অশনি সংকেত দিচ্ছে হা অফিস বাংলা তথা ভারতের উপকূলে ঘনিঝড়ের প্রবণতা সম্প্রতি ক্লাইমেট ডায়নামিকিঙ্গার নামের একটি জানালে খড়গপুর আইআইটির গবেষকরা ইঙ্গিত দিয়েছেন বাংলা তথা ভারতের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রবণতা আরও বাড়বে বাড়বে ঘূর্ণিঝড়ের রূপও জলবায়ু পরিবর্তনের ফলেই এই রূপ পরিবর্তন আসতে চলেছে আবহাওয়াই এমনই বার্তা দিয়েছেন গবেষকরা ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে পড়তে পারে বাংলা খড়গপুর আইআইটির গবেষকদের পর এবার বাংলা ও ভারতের আবহাওয়া নিয়ে অশনী সংকেত দিয়েছেন ভূতকবিদ ও আবহাওয়াবিদরা তাদের কথাই আম্ফানের থেকেও ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসবে বাংলা ও ভারতের বিভিন্ন উপকূলে ভূতকবিদ কর সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে পড়তে পারে বাংলা বাংলার উপকূল ঘূর্ণিঝড়ের প্রবণ হয়ে উঠছে জলবায়ু পরিবর্তনের কারণে তিন মাস ধরে একাধিক সাইক্লোন আসার সম্ভাবনা আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা দু হাজার মার্চ থেকে মে মাস পর্যন্ত একাধিক সাইক্লোন তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তিন মাস ধরে একাধিক সাইক্লোন ভয়াবহ রূপ নিয়ে ধেয়ে আসতে পারে বাংলার উপকূলের দিকে সমুদ্র করভের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে ভূতকবিদ্যের ধারণা আমফান দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল স্থলভাগে এবার যে সমস্ত ঝড় তৈরি হবে তার রেডিয়েশন আমফানের থেকেও বড় হতে পারে ফলে আরও দীর্ঘ সময় তাণ্ডব চালাতে সক্ষম হবে স্বাভাবিকভাবেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি হবে সাধারণভাবে বঙ্গোপসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় তৈরি হয় তা উড়িষ্যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে হানা দেয় ফলে এই তিন মাস ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে সতর্ক থাকতে হবে উপকূলবর্তী রাজ্যগুলি